তো প্রথমেই বলে নেই, যারা হচ্ছে স্যামসাং A10 ফ্যাক্টরি রিসেট প্রোটেকশন কিংবা গুগল আইডি বাইপাস করতে চান, তারা এই ভিডিওতে সঠিক একটা সমাধান পাবেন এবং 100% কাজটা আপনাদের হবে ইনশাআল্লাহ। তো প্রথমে আমি হচ্ছে ওয়াইফাই কানেক্ট করে নিলাম, এটাতে একটা প্রবলেম আছে। প্রথমে হচ্ছে প্রবলেমটা দেখাবো, যে প্রবলেমটাতে বেশিরভাগ ভাইয়েরা পড়ে থাকেন এই ফ্যাক্টরি রিসেট প্রোটেকশন কিংবা FRB বাইপাস করার সময়, সেই প্রবলেমটা দেখাবো, তারপরে এটা সমাধানটাও দেখাবো। দেখেন এই জায়গায় আপনারা দেখতেছেন যে এটা অলরেডি খোলা হচ্ছে, ফ্যাক্টরি রিসেট প্রোটেকশন হয়ে আছে, যেটা FRP লক বলে। তো আমরা এখন একটা টুল ইউজ করব, ইজি ফার্মার টুল, FRP বাইপাস টুল। এই টুলটার ডাউনলোড লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। এটার মাধ্যমে আমি আমার মোবাইলের একটা ব্রাউজার ওপেন করব, ক্রোম ব্রাউজার। তো প্রথমে এই জায়গায় ইউটিউব আসবে, এই জায়গা থেকে হচ্ছে আমরা একটা অ্যাড্রেসে ঢুকে যাব। এই জায়গায় আমরা লিখব adroom.com/bypass। এই অ্যাড্রেসে যাওয়ার পরে এরকম আসবে ইন্টারফেসটা। এই জায়গা থেকে আমরা লক স্ক্রিন করার চেষ্টা করব, এই জায়গায় লক স্ক্রিন হবে না। তো আমরা এখন গ্যালাক্সি স্টোরে চলে যাব, যেহেতু লক স্ক্রিন হচ্ছে না। দেখেন এই জায়গায় সেটিং কিপস স্টপিং লেখা আসছে, তার মানে সেটিংটা কাজ করতেছে না। যাই হোক, আমরা গ্যালাক্সি স্টোরে চলে গেলাম। গ্যালাক্সি স্টোরে যাওয়ার পরে আপনাদের আপনাদের স্যামসাং অ্যাকাউন্টের দিয়ে এটাকে সাইন আপ করতে হবে। আমার এই জায়গায় সাইন আপ করা আছে, এবং এই জায়গা থেকে একটা অ্যাপ্লিকেশন ওপেন করা লাগবে, অ্যান্ড্রয়েড হিডেন সেটিং। এই অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে, জাস্ট ওপেন করে আমরা এই জায়গায় সার্চে লিখবো হচ্ছে লক, কিংবা চুজ লক স্ক্রিন লিখলেও হবে। আমি এক জায়গায় লক লিখলাম, তো এই জায়গায় দেখেন লকটা কাজ করতেছে না। তো এই জায়গায় লকের অপশন আছে দুইটা, তো এই জায়গা থেকে আমরা যে দ্বিতীয়টা সেটা দেখব। সেই জায়গায় লকের অপশন আসে কিন্তু লক দেওয়ার উপরও কাজ করে না। আমি আপনাদেরকে দেখাবো, লক দেখেন নিলো কিন্তু লকটা সেটিং হয় না, মানে ফিক্স হয় না মোবাইলে। তো আমরা এখন চেক করবো এটা কি লক হইলো না আসলে লক হয় নাই। এখন মোবাইলটা লক করে দেখব, তো লক করলাম, লক হয় না, তার মানে লক কাজ করতেছে না, নট লক নট ওয়ার্ক, ঠিক মতো লক কাজ করে না, ঠিক মতো বলতে লকটা হচ্ছেই না। তো এই প্রবলেম আপনারা পড়ে থাকেন, তো এইটা সমাধানের জন্য আমি একটা ফার্মারের মাধ্যমে এটাকে ফ্লাশ করব। এটা হচ্ছে ফ্যাক্টরি রিসেট প্রোটেকশন ফিক্স ফার্মার, কিংবা মোবাইলে স্ক্রিন লক ফিক্স ফার্মার। এই ফার্মারটা ডাউনলোড লিঙ্কও আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন একদম ফ্রিতে। তো এটার মাধ্যমে ফ্লাশ করলেই আমাদের মোবাইলটা যে প্রবলেমটা দেখতেছি আমরা, লক দেওয়ার পরে লক সেট হচ্ছে না, সেটা ফিক্স হয়ে যাবে, মানে ঠিক হয়ে যাবে। তো আমি এই জায়গায় ভিডিওটা ফাস্ট অ্যান্ড ফরওয়ার্ড করে দিছি, স্কিপ করে দিছি, সময় অনেক বেশি লাগবে সেই জন্য। তো এই জায়গায় সবগুলো এপি আমি ফাইল, এই জায়গায় এপির জায়গায় এপি, বিএল এর জায়গায় বিএল, তারপর সিপি সিএসি, সবগুলো ফাইল দিয়ে মোবাইলটাকে জাস্ট আমি ফ্লাশ করে দেবো। তো ফ্লাশ করার জন্য মোবাইল তো ডাউনলোড মোডে নিতে হবে, এই জন্য মোবাইলটা আমরা প্রথমে অফ করব। এটা ডাউনলোড মোডে ডাইরেক্ট না নিয়ে আমরা যেটা করবো, রিকোভারি মোডে চলে যাব। রিকোভারি মোডে যাওয়ার পরে আমরা ডাউনলোড মোডে যাব, এই জন্য ভলিউম প্লাস এবং পাওয়ার বাটন চাপ দিয়ে ধরে রাখবো। যখন মোবাইলের ডিসপ্লেতে আলো আসবে তখন আমরা পাওয়ার বাটনটা ছেড়ে দিব, কিন্তু ভলিউম প্লাস বাটনটা এটা ধরেই রাখবো। আলো আসছে, আমি পাওয়ার বাটনটা ছেড়ে দিলাম কিন্তু ভলিউম প্লাস বাটনটা ধরে রাখছি। তো এখন রিকোভারি মোড আসবে, রিকোভারি মোডের থেকে আমরা দুই নম্বরে যাবো, রিবুট টু বুট লোডার যে অপশনটা আছে এটাতে যাওয়ার পরে পাওয়ার বাটন দিয়ে সিলেক্ট করে দিব। পাওয়ার বাটনে ক্লিক করলে মোবাইলটা রিবুট নিয়ে ডাউনলোড মোডে চলে যাবে। মোবাইল ডাউনলোড মোডে চলে আসছে, এখন জাস্ট আমি USB কানেক্ট করে দিব। এবার আমরা ওডিন টুলের মাধ্যমে এটাকে ফ্লাশ করে নিব। আমি
তো এই জায়গায় ভিডিওটা আমি ফার্স্ট টাইম ফরওয়ার্ড করে দিছি, কারণ ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে যাবে, এই জন্য আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য যেভাবে এই জায়গায় করা হয়েছে ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ এইভাবে করলে আপনাদের কাজটা হয়ে যাবে ইনশাল্লাহ। তো মোবাইল দেখেন চালু হইলো, এখন চালু হওয়ার পরে সেম প্রক্রিয়ায় আমরা লকটা ফিক্স করার চেষ্টা করবো, তাহলে আমাদের ফ্যাক্টরি রিসেট প্রোটেকশন কিংবা জিমেল আইডি গুগল আইডি বাইপাস হয়ে যাবে। চালু হওয়ার জন্য একটু সময় নিবে যেহেতু ফ্লাশ করা হয়েছে, তো বলে রাখা ভালো যে ফার্মারটা দিয়ে ফ্লাশ করলাম, এটা করলাম ফ্যাক্টরি রিসেট প্রোটেকশন ফিক্স ফার্মার, মানে FRP বাইপাস ফিক্স ফার্মার, এটার মাধ্যমে ফ্লাশ করার পরে খুব সহজেই আপনারা মোবাইলে লক সেটিং করতে পারবেন। তো আমি আবার USBটা কানেক্ট করে নিলাম, কানেক্ট করার পর আমরা ওয়াইফাই কানেক্ট করে নিব মোবাইলে। তো ওয়াইফাই কানেক্ট করে নিলাম, ওয়াইফাই কানেক্ট করার পর আমরা সেই ইজি ফার্মার FRP টুলের মাধ্যমে আবার ব্রাউজার ওপেন করব কিংবা ইউটিউবে চলে যাব। তো আমি আবার দেখাচ্ছি যে আপনাদের লকটা গুলো বাইপাস এখনো হয় নাই, মানে লকটা রয়ে গেছে, জিমেল আইডি যে লকটা সেটা কোনো রয়ে গেছে। তো এখন যেটা আমরা করব সেটা হলো আবার ওই ইজি ফার্মার টুলের মাধ্যমে এটাকে বাইপাস FRPতে ক্লিক করলে আমাদের ব্রাউজার ওপেন হয়ে যাবে। তো সম্ভবত USBটা পাই নাই ঠিকভাবে, আমি আবার USBটা খুলে আবার লাগাইলাম। তো এবার হচ্ছে আবার আমরা হচ্ছে দ্বিতীয়বার ট্রাই করব, হ্যাঁ এবার সম্ভবত আসবে, চলে আসছে। তো আমরা জায়গায় ভিউ ক্লিক করলে ইউটিউব চলে আসবে। তো এই জায়গায় ব্রাউজার আসবে, আমরা এই জায়গায় ক্রোম সিলেক্ট করে অলওয়েজ দিয়ে দিব। ঠিক আগের মতোই আমরা adroom.com/bypass, তো এই জায়গা থেকে সার্চ ইঞ্জিন আমরা গুগল সিলেক্ট করে ওকে করে দিব, নো থ্যাংকস এটা দিব। তারপরে এই জায়গায় আমরা অ্যাড্রেস বারে adroom.com/bypass আমি স্ক্রিনে লেখাটা দিয়ে দিব, দেখে দেখে লিখলেই হবে। তো আগের জায়গায় চলে আসছি, এখন আমরা আবার লক সেটিং করার চেষ্টা করবো কিন্তু লক হবে না, দেখেন ব্যাগে চলে আসতেছে। তো আমরা আবার গ্যালাক্সি স্টোরে চলে যাবো। গ্যালাক্সি স্টোরে যাওয়ার পরে প্রথমে যেটা করতে হবে আমাদেরকে, যেহেতু আমরা এটা ফার্মাদের ফ্লাশ করছি, এটাকে আপডেট করা লাগবে। তো এই জায়গায় আপডেট বাটন আসছে, আপডেটে ক্লিক করব, একটু সময় লাগবে, আপডেট করে মোবাইলটা অটোমেটিকলি ব্যাগে চলে যাবে, আমরা আমাদেরকে আবার এই গ্যালাক্সি স্টোরে ঢুকতে হবে। তো এই জায়গায় আমি ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড এবং কেটে দিছি, কারণ অনেকটা সময় লাগে এই জায়গায়। তো এরকম ব্যাগে চলে আসবে আবার adroom.com/bypass যে অ্যাড্রেসটা, এই জায়গায় চলে আসবে। আবার আমরা হচ্ছে আপডেট হওয়ার পরে আবার গ্যালাক্সি স্টোরে যাব। এই জায়গায় যাওয়ার পরে সেম আগেরভাবেই অ্যান্ড্রয়েড হিডেন যে সেটিংটা আছে, অ্যান্ড্রয়েড হিডেন সেটিং, এই অ্যাপ্লিকেশনটা আমরা ডাউনলোড করব। তো এটা ডাউনলোড করতে গেলে আমাদের কলম স্যামসাং অ্যাকাউন্ট লাগবে গ্যালাক্সি স্টোরে, যেরকমভাবে আমাদের প্লে স্টোরে জিমেল আইডি লাগে ঠিক একইভাবে স্যামসাং অ্যাকাউন্ট এই জায়গায় লাগবে। তো আমার যে স্যামসাং অ্যাকাউন্টটা আমি এই জায়গায় দিয়ে দিলাম, যে কোনো একটা স্যামসাং অ্যাকাউন্ট দিয়ে দিলেই এই জায়গায় হবে। আর বলে রাখা ভালো, যদি কারো স্যামসাং অ্যাকাউন্ট না থাকে, স্যামসাং অ্যাকাউন্ট কম্পিউটার কিংবা অন্য কোনো মোবাইল দিয়ে খুলে নিলেই হবে। তো এই জায়গায় আমি অ্যাপ্লিকেশনটা ডাউনলোডে ক্লিক করলাম, ডাউনলোডে ক্লিক করার পরে জাস্ট এই জায়গায় ওপেন করে দিলাম। ওপেন করে ঠিক একইভাবে আমি এই জায়গায় লক সেটিং করার চেষ্টা করবো, এই জন্য আমরা এই জায়গায় জাস্ট লক লেখে সার্চ দিলেই এই জায়গায় চলে আসবে চুজ এ লক স্ক্রিন কিংবা চুজ লক স্ক্রিন চলে আসবে। তো আসার পরে এই জায়গা থেকে আমাদের যেটা সিলেক্ট করা লাগবে, সেট আপ চুজ লক জেনারিক অর চায়না, যে অপশনটা আছে সেট আপ চুজ লক জেনারিক অর চায়না, এই অপশনটাতে যাওয়ার পরে আমরা যে কোনো একটা লক এই জায়গায় সেটিং করে নিব। এইবার আমরা চেক করব মোবাইলের লকটা সেটিং হইলো কিনা। দেখেন বন্ধুরা লক কলম সেট হয়ে গেছে, লক ফিক্স, কিন্তু আগে ফ্লাশ করার আগে কলম এটা হইতেছিল না, মানে ফার্মারটা দিয়ে ফ্লাশ করার পরে কলম এটা হয়ে গেল, যেহেতু আমাদের লক সেট হয়ে গেল। এবার হচ্ছে আমরা মোবাইলটা রিবুট দিব কিংবা রিস্টার্ট দিব, দেওয়ার পরে আমরা UI সেটিং করে হোম স্ক্রিনে চলে যাব, মানে আমাদের টোটাল কাজ ওকে হয়ে গেল। এবার শুধু মোবাইল চালু হওয়ার জন্য যতটুকু সময় লাগে ততটুকু।
আর করলাম আমাদের কোনো কাজ নাই, মানে ফ্যাক্টরি রিসেট প্রোডাকশন যেটা জিমেল আইডি, জিমেল আইডি বাইপাস করার জন্য মোবাইলের লক স্ক্রিন চেঞ্জের মাধ্যমে এটা করে ফেললাম। তো এই জায়গা থেকে আমি ইউআই যে সেটিংটা আছে এটা করে নিব। তো যে লক সেটিংটা আমি গ্যালাক্সি স্টোর থেকে করলাম ওইটা এই জায়গায় চাবে, আমি এই জায়গায় দিয়ে দিব, ভেরিফাই দিয়ে দিলেই ভেরিফাই করতে চাবে দিয়ে দিব এবং জিমেল আইডিটা স্কিপ দিয়ে দিব। স্কিপ দেওয়ার পরে জায়গায় সব কিছু আমি অ্যাকসেপ্ট ওকে করে দিয়ে জাস্ট আমি হোম স্ক্রিনে চলে যাব। ভিডিওটা অনেক বড় হয়ে গেল, তারপরে কিছু করার নাই, তারপর অনেক ফাস্ট ফরওয়ার্ড কেটে কেটে দিছি আপনাদেরকে, মূল জিনিসগুলো বোঝানোর জন্য যেগুলো রাখা দরকার সেগুলোই রাখছি। এই ভিডিও দেখে কাজ করলে ইনশাল্লাহ আপনারা এই স্যামসাং A10 কিংবা A105F এই মডেলটার কাজ খুব সহজে আপনারা করতে পারবেন। এবং এখানে বলে রাখা ভালো, এটার বাইনারি ভার্সন 6 মানে U6 বাইনারি ভার্সন, তো সেটাগুলো আমরা আজকে করে ফেললাম। তো একটু সময় নিচ্ছে গেটিং ইউর ফোন রেডি, প্লিজ ওয়েট, একটু সময় লাগবে। ফিনিশ দিয়ে দিব, তো এই জায়গা থেকে আমি সেটিং থেকে লকটা অফ করে দিব, কারণ যার মোবাইল সে অবশ্যই লক করে নিবে। যে লক দিয়েছিলাম সেটা আমি এখন চেঞ্জ করে কোনো লকই রাখবো না, এবং আমি সেটিং থেকে মডেল নাম্বারটা এবং বাইনারি ভার্সনটা আপনাদেরকে দেখাবো। আর এখানে বলে রাখা ভালো, যারা অবশ্যই চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সদস্য হয়ে যাবেন, যাতে করে অন্য অন্য ভিডিও দেওয়ার সাথে সাথে প্রথম আগে আপনারা নোটিফিকেশন পান এবং দেখতে পান। আর এই ভিডিওর মাধ্যমে যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন এবং লাইক তো অবশ্যই করবেন। তো এই চ্যানেলের সাথেই থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।